তো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সুমিত গাঙ্গুলি, যার আমি ছোট থেকে বিরাট বড় ফ্যান। সত্যি কথা বলতে গেলে আগে যত সিনেমা দেখেছি সবাই দিয়ে ওনাকে দেখা যেত এবং এখনো উনি একইভাবে কাজ করে চলেছেন। তো স্যার, এত বছর ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তো ইন্ডাস্ট্রির পরিবর্তনটা কিভাবে চোখে পড়ছে? একসময় যেরকম ছিল এখন অনেকটা চেঞ্জ। আমি ইন্ডাস্ট্রির অনেক পরিবর্তন দেখেছি, এগুলো তোমরা ভাবতেই পারবে না। 1987 সালে এসেছিলাম, সেই সময় উত্তম কুমার মারা গেছেন, ধুধু ইন্ডাস্ট্রি। তারপরে আস্তে আস্তে অঞ্জন চৌধুরী জমানা এলো, অঞ্জন চৌধুরী জমানার পরে স্বপন শাহ জমানা এলো, তারপরে আবার কিছুদিন খুব খারাপ অবস্থা হলো, আবার মিঠুন চক্রবর্তী 2005 থেকে আবার ধরলেন, তারপরে মাঝখানে প্রসেনজিৎ কখনো উঠছেন কখনো পড়ছেন। তো ইন্ডাস্ট্রি ওঠা পড়া চিরকালই ছিল, চিরকালই আছে এবং আগামী দিনেও থাকবে। এবং এই ইউটিউব, এই মোবাইল ফোন, এই ওটিটি প্ল্যাটফর্ম, এগুলো আসার ফলে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেমা থেকে শুরু করে বড় পর্দা অনেকটাই মার খেয়েছে। তবে বড় পর্দার কোনো মৃত্যু নেই, আগামী দিনে আবার ফিরে ফিরে আসবে, কারণ এইটুকু একটা ছোট্ট পর্দায় সিনেমা দেখতে লোকের আলটিমেটলি ভালো লাগবে না, কানে হেডফোন নিয়ে কান গরম হয়ে যাবে, ভালো লাগবে না ছোট ছোট ওই পর্দা। ওখানে বসে পপকর্ন খেতে খেতে সিটে বসে আরামসে ওর যে মজা, সেই মজা কোনোদিনই যাবে না। সেই কারণে বড় পর্দা যতই চলে যাক আবার ঘুরে আসবে, সুন্দর করে আসবে, বড়ভাবে আসবে। যে কোনো সিনেমা, যে আমরা গোলন্দাজ এত ভয়ঙ্কর সাকসেস পেল, আমরা কেউ ভেবেছিলাম এত ভালো সাকসেস পাবে। এবার তার সঙ্গে সঙ্গে যে ছবিগুলো এসছে, বাজি এসছে, এফআইআর এসছে, তারাও মোটামুটি সাকসেস পেয়েছে। আমার একটা ছবি আমার চ্যালেঞ্জ এখনো চলছে, মোটামুটি সাকসেস পেয়েছে, কোনোটা ভালো সাকসেস কোনোটা খারাপ সাকসেস। আমি চাইবো এই ছবিটা ব্লকবাস্টার হিট হোক, এটা চাইবো। আশাবাদী তো আশা নিয়ে তো মানুষ বেঁচে থাকে। আর একটা ছবি আসছে স্থাপন, আর এরপরে একটা ছবি আসছে ছদ্মবেশী, তারপরে আসছে অপরাজেয়, পরপর ছবি আসছে, বড় বড় ছবি আসছে। প্রত্যেকটা ছবি নিয়ে প্রত্যেকে আশাবাদী। আমি আমার ছেলে জন্মানোর পরে আমি তো চাইবো আমার ছেলে বড় হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তাই না? তো সেই কারণে সেটা প্রত্যেকেই আশাবাদী থাকে, এটা নিয়ে প্রশ্ন করার কিছু নেই। থ্যাংক ইউ স্যার সো মাচ, পরে আবার কথা হবে অবশ্যই। ধন্যবাদ।